ইউটিউব কত ভিউয়ে কত টাকা দেয় বা কত ভিডিওতে কত টাকা দেয়। ওয়েল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছেন, সকলেই সুস্থ আছেন। আমি আছি ডিজিটাল আব্দুল এবং আপনারা দেখছেন হ্যালো টেকনোলজি ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে টোটালি আলোচনা করব বা আপনার আজকের ভিডিওতে যে ভুল ধারণাগুলো রয়েছে সেগুলো কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি। তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কিন্তু আপনি আপনার যে এক্সকিউজ বা আপনার যে কোশ্চেন সেই কোশ্চেনের সমাধান আপনি এই ভিডিওতে পেয়ে যাবেন। চলেন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করি। বিষয় হচ্ছে এটাই যে অনেকেই কমেন্ট করে থাকেন এরকম যে, ভাই ইউটিউবে কত ভিউ হলে পরে ইউটিউব কত টাকা দেয়, বা ইউটিউবে যদি একটা ভিডিও পোস্ট করার পরে যদি 1 মিলিয়ন বা 100K বা 1K ভিউ হয় তো কত টাকা ইউটিউব প্রোভাইড করে। তো এখানে একটা মেন কথা হচ্ছে, প্রথমে আলোচনা করে নেব যে দেখুন, যখন আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন অন হয়ে গেল বা আপনার যখন আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টকে আপনার চ্যানেলে আপনি কী করলেন, কানেক্ট করলেন, মানে এটা নয় যে আপনি ইউটিউব অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেল, দেন আপনি 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেললেন, আপনি সেখান থেকে ইনকাম শুরু করবেন, এটা কিন্তু এখানে কোনো ব্যাপারই নয়। কারণ আপনার কিন্তু এখানে আর একটা ক্রিয়েটার রয়েছে ইউটিউবের, যে গুগল বলে একটা জিনিস রয়েছে বা গুগল বলে একটা কিন্তু ইঞ্জিন রয়েছে, সেই গুগল থেকে কিন্তু অ্যাকচুয়ালি অ্যাডগুলো প্রোভাইড হয় বা গুগল থেকে অ্যাডগুলো চালানো হয়। যে আপনি হয়তো যদি জানেন না তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাকে। অবশ্যই এর জন্য একটা আলাদা ভিডিও করবো যে গুগল অ্যাড অড কী এবং গুগল অ্যাড কীভাবে চালাতে হয়, তো অবশ্যই বানিয়ে দেবো ভিডিও, অবশ্যই জানাবেন। তো দেখুন মেন কথা হচ্ছে এখানে আমরা ইউটিউব থেকে ইনকাম কোন ভিডিও থেকে করতে পারি বা কোন জিনিসগুলো থেকে আমরা ইউটিউব থেকে ইনকাম করতে পারি। তো মেন কথা বলতে এখানে এটাই বোঝাচ্ছে আমরা, যখন আমরা ভিডিও ওয়াচ করি বা আপনার যখন ভিডিও কমপ্লিটলি আপনার চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার বা 4000 ঘন্টা অ্যাকচুয়ালি আপনার চ্যানেল যখন মনিটাইজেশন ইনেবল হয়ে যায়, তখন কিন্তু আপনাকে গুগলের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনাকে আপনার চ্যানেলে অ্যাড করতে হয় বা কানেক্ট করতে হয়। যখন আপনার কমপ্লিটলি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট আপনার চ্যানেলে কানেক্ট হয়ে গেল, তখন কিন্তু আপনাকে কী করতে হয়, আপনাকে অ্যাড রান করতে হয়, অ্যাকচুয়ালি অ্যাড আপনাকে শো করাতে হয়। যে আপনি অ্যাড শো করাবেন কীভাবে, তো অবশ্যই অ্যাড শো করার জন্য সেখানে অপশন থাকবে গুগল অ্যাডসেন্সে। যখন আপনি অ্যাডসেন্স অ্যাকাউন্টে প্রবেশ করবেন আপনার জিমেল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে, তখন আপনাকে শো করাবে যে আপনি অ্যাড কোন টাইমে অ্যাড শো করাতে চান। আপনি ভিডিওর প্রথমে অ্যাড শো করাবেন, না ভিডিওর মধ্য টাইমে অ্যাড শো করাবেন, না ভিডিওর লাস্ট টাইমে আপনি অ্যাড শো করাবেন। তো আমাদের রিকমেন্ড এটাই হবে যে আমরা প্রায় কিন্তু প্রায় ইউটিউবাররা কিন্তু তার ভিডিওর মিডিল দিকে তারা কিন্তু অ্যাড শো করায়। তো আপনি যখন অ্যাড শো করাবেন, এবং এখানে মেন ব্যাপারটা হচ্ছে যে ইনকামটা কোথা থেকে হয়, অ্যাকচুয়ালি ইনকামটা ভিউ থেকে হয় বা না অন্য কিছু থেকে হয়। তো দেখুন এখানে একটা বিষয় আছে যেখানে বুঝতে হবে আমাদেরকে, একটা ভিডিওতে কিন্তু অন্যান্য চ্যানেলে, যেমন টেক চ্যানেল রয়েছে বা কমেন্ট চ্যানেল রয়েছে, তাদের চ্যানেলে কিন্তু একটা ভিডিওতে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 10 মিলিয়ন পর্যন্ত ভিউ হয়েছে। তো তারা কত টাকা তাহলে ইনকাম করেছে? আমি যদি মেনে নেই এখানকার ধর, আমি সাপোজ ধরে নিই একটা যে 1000-এ যদি $1 ইনকাম করে তাহলে 1 মিলিয়ন ভিউ হয়েছে, তাহলে সেখানে কত $1000 ইনকাম হচ্ছে আপনি হিসাব করেছেন? ইউটিউব কিন্তু এইসব ধরনের ক্রাইটেরিয়াতে কিন্তু ইউটিউব ইনকাম দেয় না। ইউটিউব ইনকাম দেয় আপনার ভিডিওতে কতগুলো অ্যাড শো হচ্ছে। অ্যাকচুয়ালি আপনার ভিডিও যদি ভালো হয়, আপনার ভিডিও যদি টেকনোলজি হয়, তাহলে দেখবেন আপনার ভিডিওতে টেকনোলজি মূলত বা টেকনোলজি রিলেটেড অ্যাড কিন্তু শো হবে। আপনার ভিডিও যদি কমেডি মূলত হয়, কমেডি রিলেটেড হয়, তাহলে আপনার ভিডিওতে বা আপনার চ্যানেলে কমেডি রিলেটেড অ্যাড শো হবে। আপনি সাপোজ এখানে ধরতে পারেন যে আপনার চ্যানেলে, আপনার ভিডিওতে, একটা ভিডিওতে ভিডিও টাইম হচ্ছে 10 মিনিট বা 10 মিনিট। এবার সেখানে আপনি দুবার বা আপনি তিনবার আপনি অ্যাড শো করাতে চাইছেন, তাহলে আপনার কিন্তু সেখানে
তিনবার অ্যাড শো হবে। অ্যাকচুয়ালি আপনার ভিডিওতে তিনবার অ্যাড করবে। এবার মেন ব্যাপারটা এখানে কমপ্লিটলি বলতে গেলে আপনাকে বোঝাতে চাইছি আমি এটাই যে আপনার ইনকামটা কিন্তু অ্যাকচুয়ালি অ্যাড থেকে আসে, ইনকামটা কিন্তু অ্যাড থেকে আসে। যখন আপনার ভিডিওতে অ্যাড চলে আসবে, আমি দেখছি অ্যাড আসলো, আমি দেখলাম আপনার ভিডিওটা কমপ্লিট দেখলাম, আপনার আমার দেখাতে আপনি তিনটা অ্যাড শো করালেন, ওকে, এবং আপনি অন্য কেউ দেখছে আপনার ভিডিও, সেখানে কিন্তু তিনটা অ্যাড শো হচ্ছে। মানে আপনার ভিডিওতে যতগুলো অ্যাড শো হবে ততগুলো আপনি ইনকাম করবেন। তো এখানে ইউটিউবে ইনকাম করার জন্য এখানে কিন্তু কোনো ভিউয়ের প্রয়োজন নেই বা এখানে কোনো সাবস্ক্রাইবার প্রয়োজন নেই। বা এখানে ভাবছেন, আমরা ভাবি যে আমার ভিডিওতে আমার চ্যানেলে মাত্র 10K সাবস্ক্রাইবার, মানে 10,000 সাবস্ক্রাইবার রয়েছে, আমার অ্যাভেলেবেল ইনকাম হবে কি না? অবশ্যই আমার অ্যান্সার হবে এখানে হবে, আপনি করতে পারেন। কিন্তু আপনার ভিডিওর, আপনার চ্যানেলের কন্টেন্ট কিন্তু ভালো থাকতে হবে, আপনার ভিডিওর কোয়ালিটি কিন্তু ভালো থাকতে হবে। আপনার যদি টেক চ্যানেল হয় তাহলে কিন্তু আপনার টেক চ্যানেলের মধ্যে কিন্তু আপনার টেক কথা আপনাকে বলতে হবে। যেমনটা ধরুন, আমি কিন্তু ইউটিউব নিয়ে এখন ভিডিও আপলোড করছি, জানি না হয়তো আমি কিছুদিন পর হয়তো আমি টেকনিক্যালি অন্য টপিক নিয়ে আমি কথা বলতে পারি। অ্যাকচুয়ালি আমি এখন ইউটিউবের একটা সিরিজ আমি চালাচ্ছি, মোটামুটি আরও 10-12টা ইউটিউব নিয়ে ভিডিও আমি আপলোড করব, তারপরে হয়তো আমি অন্য টপিক নেব, সেটা কিন্তু টেকনিক্যালের মধ্যে কিন্তু অন্য টেকনিক্যালি টপিক। তো এরকমভাবে আমাদের অ্যাড থেকে আমরা ইনকাম করে থাকি, আমরা কোনো ভিউ থেকে ইনকাম করি না। এখানে ভয়ের কোনো কারণ নেই, এখানে ঘাবড়াবার কোনো কারণ নেই যে আপনার চ্যানেলে ভিউ হচ্ছে না, আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, আপনি ইনকাম করতে পারবেন না বা আমি ইনকাম করতে পারবো না, এরকম কারণ নাই। আপনি যতটা সম্ভব হবে আপনার চ্যানেলের থিম মতো, আপনার চ্যানেলের নিচ মতো আপনি কন্টেন্ট তৈরি করুন, আপনি ভিডিও তৈরি করুন, দেখবেন আপনার চ্যানেলের ইনকাম অটোমেটিক বাড়বে। অ্যাকচুয়ালি এটা একটা ইউটিউবের একটা অ্যালগোরিদম। আপনার যখন ভিডিও রান হবে বা সেরকম টেকনোলজি ভিডিও হয়েছে, হয়তো আপনি টেকনোলজি ভিডিও রান করছেন, দেখবেন আপনার ভিডিওতে দেখবেন টেকনোলজি, মূলত আপনার টেকনোলজি রিলেটেড অ্যাড আসছে। তো অবশ্যই যারা যাদের মনে এসকিউজ ছিল বা যারা কোশ্চেন করেছিলেন আমাকে পার্সোনালভাবে বা ইউটিউবে কোশ্চেন করেছেন, আমাকে কমেন্ট করেছেন, তারা হয়তো ভিডিওটি যদি দেখে থাকেন তো অবশ্যই আপনার হয়তো সমস্যার সমাধান আমি করতে পেরেছি। তো অবশ্যই এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং নো ফরগেট, মানে এখানে ফরগেট করবেন লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। তো টেক কেয়ার বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারে খেয়াল রাখবেন।